গুড মর্নিং সবাইকে, শুরু মাইজনের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন সেজে গুছে আমি তোমার এখন বাগানটা দেখতে এসেছি, একটু পরে বেড়াবো, একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব, সেখানটা তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো ব্লগটা শুরু করা যাক। এখন হাতি ঢুকে পড়ছি, কখন আবার নেমে আসবে তে আমাকে দেখে থাকবে। বাড়ির লোকজন ছাড়া কাউকে চিনে না, যাকে দেখে তাকে মনে হচ্ছে তারই খাবে, যদিও তোমার চেন টেন বাঁধা থাকে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি তোমার কস্কোর দিকে। বাপে, রাস্তায় আছে কি ভিড় দেখো গাড়ির। এই দু তিন দিন তোমার পরপর ছুটি আছে, মেমোরিয়াল ডেও আছে, ওই জন্যই তোমার এক্সট্রা একদিন ছুটি পেয়েছে সবাই। সবাই সবাই মতো প্ল্যান করে নিয়েছে। আমরা তো যাচ্ছি যে জায়গায় সেখানটা অ্যাকচুয়ালি আমরা পিকনিক করতে যাব, তাই কস্কোতে যাচ্ছি। কিছু তোমার জিনিসপত্র উঠানোর আছে, জল অ্যান্ড কিছু খাওয়া দাওয়ার, তো ওখান থেকে নিয়ে কস্কো থেকে একদম ডাইরেক্ট চলে যাব পিকনিক স্পটে। আজকে পিকনিক স্পট পাওয়া যায় কঠিন, সেটা দেখার আছে পাওয়া যায় কি না। আর এখানকার পিকনিক স্পট বলতে তোমার আলাদা করে তোমার পিকনিক স্পট হয়, পার্ক হয় ওই টাইপের, তো ওই টাইপের ব্যবস্থা থাকে তোমার গ্রিল টিলের, তো ওই জন্য বেশ সুবিধা হয়। গ্রিল টিল যদি করে পিকনিক করতে যাও তাহলে সেই টাইপের সুবিধা এই পার্কগুলোতে পেয়ে যাবে। তো চলো আমরা তাড়াতাড়ি কস্কোতে ঢুকি আর জিনিসপত্রগুলো নিই। অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে সকাল থেকে মেঘ করছে, রোদ করছে, এই টাইপেরই হচ্ছে, কিন্তু হাওয়াও আছে। বাট মেঘটা হওয়ার জন্য একটু গরম গরম ভাবটা থেকে যাচ্ছে, তো ওই জন্য অসুবিধাটা নেই। আজকে মনে হচ্ছে এত ভিড়, এত ভিড় সকাল সকাল, এই উইকেন্ডের দিনগুলোতে প্রচণ্ড ভিড় হয় এই বাজারগুলোতে। তা আজকে মনে হচ্ছে পার্কিং পাওয়াই কঠিন, দেখি কোথায় পার্কিং পাই, দিয়ে তাড়াতাড়ি ঢুকবো। ক্রসেন্ট এরিয়াতে চলে আসি। এই একটা বড় প্যাকেট উঠিয়ে নিলে তো হবে নাকি? প্রচুর বেকারি জিনিস এখানটায়। ও, কাছেই রেখেছে জলটা, বেশি দূর যেতে হলো না। এক বোতল জলে হয়ে যাবে? ও ঠিক আছে, চলো আমাদের নিয়ে হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি তোমার বিল টিল করিয়ে একদম পিকনিক স্পটের দিকে যাবো। আজকে সকাল সকাল ওটা বেশ পিকনিক আছে, বেশ মজাই লাগছে, সুন্দর লাগছে। মেক করে গেলো নাকি? ব্ল্যাক লেক পার্কে পৌঁছাতে আমাদের কসগো থেকে 15-20 মিনিট লেগে গেল। আর যখন থেকে ঢুকেছি অনেকটাই তোমার ভেতরে ভেতরে তোমার এই পার্কটা, আর অনেকটাই বেশ বিশাল। আমি প্রথম আসছি তো আমি জানতামই না যে এত বড় তোমার পার্কটা, ভেতর দিয়ে এত সুন্দর গাছে গাছে ভরা। আর গাছে গাছে ভরা তো আমার মোটামুটি বেশ ভালোই লাগে জায়গাগুলো। আর এখন গ্রীষ্মকাল তো সব গাছে তো পাতা চলেই এসেছে, ওই জন্য দেখতে ভালোও লাগছে। আজকে বলে এত ভিড় পার্কে যে আমরা জায়গাই পাইনি, তো আমরা জোগাড় ব্যবস্থা করে নিয়েছি। যেহেতু আমাদের রান্না করতে হবে না, সেহেতু আমাদের গ্রিলের দরকার কারণ নয়, নাহলে আমরা গ্রিল করতাম। তো এখানে যদি সুযোগ পাই যে এখানে পার্কগুলোতে যেখানে পিকনিক করায় সেখানে গ্রিল ব্যবস্থা কেমন আছে সেটা তোমাদেরকে দেখাবো। এখানটা গাড়িটায় রেখে দিই, দিয়ে চলো। সকাল সকাল বেশ আনন্দেই আছি আমরা সবাই, সবারই কাজ কর্ম থেকে সব ছুটি, সকালে সকাল চলে এসেছি একসঙ্গে সব একদম জোগাড় হয়ে, গল্প টল্প খাওয়া দাওয়া চলছে। সকালে আমাদের স্ন্যাক্সের মধ্যে ছিল সিঙ্গারা আর নো নেম চিকেন, আর তার সঙ্গে ছিল ক্রোসেন্ট। এখন খাওয়া দাওয়া করে সব অল্প অল্প তখন সব খেলাধুলা চলছে। আমি এখানে তোমার দেখছি খেলাধুলা কী করছে, আমি একটু পরে নামবো ভাবছি এদেরকে দেখে। তো চলো দেখে খেলাধুলা দেখি আর তারপরে একটু পরে খাওয়া দাওয়া শুরু করব। আমাদেরকে দেখাবো বলছিলাম যে পিকনিক এরিয়াগুলোতে তোমার গ্রিলযুক্ত শেল্টারগুলো হচ্ছে এই টাইপের। আমরা শেল্টার পাইনি আর আমাদের দরকারও নেই এতটা, যেহেতু আজকে বৃষ্টিও হবে না আর আমাদের গ্রিলের দরকারও নেই। তো চারিদিকে দেখো, যারা শেল্টার পায়নি তারাও পিকনিক করছে, আর যারা শেল্টার পেয়েছে তাদের তো মজা। অনেক জায়গা দেখছি পিকনিক হচ্ছে, কোথাও হচ্ছে বেবি শাওয়ার, কোথাও হচ্ছে কাউরি বার্থডে পার্টি। আমরা এখানটায় নিজের মতো একটা ছাউনি করে নিয়েছি গাছের তলায়, বেশ ভালোই লাগছে। খুব একটা গরম নেই সেহেতু অসুবিধা হচ্ছে না, আর এখানে সামারের টাইমে খুব একটা গরম লাগে না, খুব জোর 32-33 ডিগ্রি হয় খুব মাঝে মাঝে, তো আবার পরে দু একদিন পরে বৃষ্টি হয়ে যায়, না হলে ওয়েদার খুব ভালো হয়ে যায়, তাই জন্য অসুবিধা হয় না এখানটায়। ন
नाम नहीं है इसका, अनामिका। देखो क्या बोले इसका पूरा फुल फॉर्म बोले, नो नेम चिकन। इनका नाम नो नेम दिया था क्या? उसका नाम नो नेम चिकन है। नो नेम चिकन। इधर गए मेरे को, इधर ही प्लेस मिला क्या? हाँ नहीं प्लेस नहीं मिला, ये लोग रैंडमली उठ गए, प्लेस मिल नहीं रहा है बोल के। ओह चाट लग रहा है, बस चिकन चाट, चिकन चाट बस हो गया। Drink it. Drink it. Baby. Baby. You go. Shower in the baby. I'm right. What are you doing? Raspberry. Yes. Wait, wait. Wait, what? अरे शाबाश, वेरी गुड वेरी गुड, जस्ट जस्ट डू दैट अगेन। हाय नी लागनी लागनी, गुड गाइस गुड गाइस। কি খাবার আছে? এটা খোলেই নি কেউ, এটা রেকমেন্ডেশন এত ভালো। কৌশিক সবথেকে ইয়াংগেস্ট প্লেয়ার ময়দা। আরে বাবা হেভি সালার, কি সালার তোমাদের রিঅ্যাকশনটা কি নিয়ে তোমাদের কি হচ্ছে এগুলো? তোমাদেরটা লাইট হয়ে যাচ্ছে। ঘড়িতে বাজছে এখন 6টা, কিন্তু আমাদের এখন ইচ্ছা করছে না বাড়ি ফিরে যেতে, কিন্তু বাড়িতে ফিরেই যেতে হবে। সব দিনের মতো আজকে দিনটাও, মজার দিনটা বেশ কাটলো, আর আজকে দিনটাও শেষ। আজকে অনেকদিন সবাই সবাই সঙ্গে মিট করলাম অনেক দিন পর, আর একসঙ্গে এসে বেশ অনেকটা টাইম স্পেন্ড করা হলো, বেশ ভালোই লাগলো। তো এখন আমরা সবাই সবাই চিটুচি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।